সাত সকালে বস্তাবন্দি এক মহিলার মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। শনিবার সকালে ধূপগুড়ি পুর পাঁচ নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনি এলাকার ঘটনা। তারপর যে শাড়ি পরে আমাদের বাড়িতে গেছে সন্ধ্যাবেলা, ওই শাড়িটাও ঘরে আছে। কি কারণে মার্ডার বলে মনে হচ্ছে? মেয়ের সাথে ঝগড়া হয়েছিল স্যার। নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় বছর সত্তরের ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর পেছনে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়, যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন, তারপরে তিনি রিটায়ার্ড হন। পরিবারের ছেলে এবং ছেলের বউ থাকলেও পরবর্তীতে ছেলের মৃত্যু হয় এবং তার মেয়ে বিবাহিত, সেই বাড়িতেই মায়ের সঙ্গে থাকতেন। মায়ের এইভাবে অকাল মৃত্যু হবে, কে বা কারা এই ঘটনা ঘটালো তারা কিছু জানেন না। পরবর্তীতে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে বস্তাবন্দি করে রাখা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। যে বৃদ্ধার আজকে প্রস্তাবরা লাশ পাওয়া গিয়েছে রাস্তার পাশে, সে তোমার কি হয়? মা হয়? তো মার সাথে শেষ দেখা এবং শেষ কথা কবে হয়েছিল? কি আলোচনা করেছে আপনার মাকে? অশান্তিতে কোনো বিয়ে কি কি বলছে আপনার মা আপনাকে? তারপর আপনি নিয়ে যেতে চাইছেন মাকে? আমি বললাম যে তুমি অশান্তি দরকার আছে, তুমি এই বাড়ি ওই বাড়ি আছে ঘুরে খাও। হ্যাঁ, তোমার মা কিসের চাকরি করছে? এখন পেনশন পাচ্ছিলেন? বয়স কত হচ্ছে? তো কি মনে হচ্ছে? বৃদ্ধা আজকে মারা গেল বস্তাপড়া লাশ পাওয়া, সে বৃদ্ধাকে চেনেন? সে বৃদ্ধার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল, কথাবার্তা ছিল? শেষ দেখা আপনার সাথে কবে হয়েছিল? শেষ দেখা কবে হয়েছিল? আজকে আপনার বান্ধবী মনে কর সখী তিনি নাই, কেমন লাগছে? আমারে খুব ভালো লাগছে, আমারে উনি জামা কাপড়ের ব্যবসা করতে তো আমারে কত কাপড় চোপড় দিছে উনি, এমনি আমার যত কাপড় চোপড় উনি দিছে, সায়া ব্লাউজ কাপড়। তিনি নাকি চাকরি করছেন? হ্যাঁ। পেনশনও পাচ্ছেন? হ্যাঁ। তার ছেলে মেয়ে কয়জন ছিল? ছেলে মাইয়া তো উনার দুইটে বিয়া বুঝছেন। হ্যাঁ, আগের পক্ষের আছে তিন ছেলে। হ্যাঁ, এক মাইয়া, আর পরে যে বিয়ে করছে, পরে বিয়ে করলে পরে একটা মেয়ে একটা ছেলে। পরের মাইয়া ছেলের সাথে থাকে না আগের মাইয়া ছেলের সাথে থাকতো? এই যে পরের মাইয়ের সাথে থাকে, পরে যে ছেলেটা আছে ছেলে তো মারা গেছে। ও, সে আবার মারা গেছে? তখন কার বাড়িতে ছিল? ওনার বাড়িতেই আছে, মাইয়াও আছে এখানে। সম্পর্ক কেমন ছিল তার যে পরিবারের সাথে ছিল? ছেলের বউর সাথে আর ওই যে ওনার মেয়ের সাথে, ওরা নন্দে বাড়িও খুব রেশারেশি ছিল বুঝছো। তার বুড়ি কিন্তু ভালো ছিল। বুড়ির নাম কি ছিল? আপনি কখন দেখতে পেলেন? আমি তো এই গেলাম পরে। আপনার নাম? আপনার নাম মমতা দে। এটা কোন কয় নাম্বার ওয়ার্ড? এইটা হইলো মার্কেটের পিছনে। ধন্যবাদ। ঘটে ঘটনাটা সকালে শুনতে পারি আমার ওয়ার্ডে একজন দেবগুড়ি পাওয়া গেছে ওয়ার্ডে, এসে দেখলাম যে আমার এলাকারই ওই যে রীতা গাইন, না রীতা গাইন না, ওনার পুষ্পা গাইন, ওনার দেবগুড়ি ঘুরে আসে। কী কারণে মার্ডার হয়েছে বলে মনে হচ্ছে? কারণটা দেখুন, কারণটা ওনার মেয়ের মুখে যা শোনা যাচ্ছে যে ওনার গলায় চেন ছিল, হাতে চুরি ছিল, তাতে এগুলো নেওয়ার জন্য তাকে মার্ডার করা হয়েছে।
এটা মার্ডারটা কবে হয়? কালকে 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 12টার থেকে দিন 12টার থেকে নাকি নাই উনি জানে, আমরা কেউ কিছু আদার্স কেউ জানে না যে 12টার থেকে নাই। তারপর দেখো এখানে পড়েছে। হ্যাঁ কি হয় কি হয়? আমার শাশুড়ি আমার সাথে থাকে না, আমি কি কারণে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন? সম্ভব খুব অশান্তি করে ঠাকুমা আর পিসি, আমার ছেলে ঠাকুমা আর পিসি খুব ঝগড়া করে বলতে পারবো না, আমি যাইও না কিছু না, সকালে বসে বেরিয়ে যাই রাত্রে আসি। এই বৃদ্ধার কয় ছেলে মেয়ে? আপনার নামটা কি? কবে আজকে সকালে দেখতে পেলাম ওই যে একটা হচ্ছে বাড়ি আছে ওই যে সব কিছু দেখা তুমি যেই বললে যে একটা লোক কে মেরেছে তোমার দিদাকে, ওখানে দেখেছে না ও চিড়াটা চুরি করে নিয়েছে কে বলবো? আমি নিজে দেখেছি নেই। আচ্ছা ওইটা বলছি, তোমার দিদাকে তুমি লাস্ট কখন দেখেছো?